হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আজ আমি একটা স্ন্যাক্স আইটেম নিয়ে হাজির হয়েছি, এর নাম হচ্ছে গোলাপ পিঠে। এটার যে আকৃতি হয় গোলাপের মতো, তার জন্যই এর নাম গোলাপ পিঠে। এটা একটু মিষ্টি খেতে হয় আর বাচ্চারা এগুলো খুবই ভালোবাসে, করে আপনারা অনেক দিন ধরে প্রিজার্ভ করেও রাখতে পারবেন। এটা অনেক দিন ভালো থাকে বাড়িতে, কোনো গেস্ট এলেও আপনারা তাকে পরিবেশন করতে পারেন। এর জন্যে লাগছে ময়দা মাখা, এটি আমি সাদা তেল, নুন, চিনি আর খাওয়ার সোডা দিয়ে, মানে বেকিং সোডা দিয়ে ভালো করে মেখে রেখেছি। আর লাগছে আমি খাবারের যে রসটা করব, চিনির রস, তাতে একটুখানি ওই কেশরি কালার দেবো। এটা অপশনাল, এটা দিলেও হয় না দিলেও না হয়, আমি জাস্ট লাল রং করার জন্যে দেবো। আর ওই চিনির রসটার জন্যই একটা স্টার অ্যানিস রেখেছি, আর চিনি, জল, জাস্ট ময়দা, আর সাদা তেলে ফ্রাই হবে। তাহলে দেখতে থাকুন আপনারা, আমি প্রথমে আগে চিনির রসটা করে নেব। এটাতে আমি চিনির রস করব। চিনির রসের জন্য আমি নেব 1 কাপ চিনি, 2 লালচে করে নিচ্ছি, আর 1/2 কাপ মতো জল। একটু ফুটে উঠলে স্টার অ্যানিসটা দেবো, আর লাস্টে রংটা দেবো, ওই কালার যে কেশরি কালার। চিনির রসটা ফুটে গেছে, দেখেছেন কেমন ক্যারামেল কালার হয়ে গেছে। অল্প জল দিয়ে তার মধ্যে চিনি দিলে এমনি সুন্দর একটা ক্যারামেল কালার হয়ে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্টার অ্যানিসটা, আর একটু রসটা ঘন হবে। একটু ঘন হওয়ার পর সামান্য একটু কালার দেবো, কালারটা না দিলেও চলে, কারণ কালারটা তো খাওয়া খুব একটা ভালো না, অপশনাল, মাঝে মাঝে একটু একটু খাওয়া যায়। তবে এইটার রঙটা তো এমনি ক্যারামেল হয়ে গেছে, অল্প একটু দিলেই হবে। রসটাও ঘন হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটুখানি জাস্ট 1 পিঞ্চ খাওয়ার রঙটা দেবো। রসটা একটু ঠান্ডা করে তারপর পিঠেটা ছাড়বেন, খুব একটা ফুটন্ত রসে ছাড়বেন না। আমি এবার দেখিয়ে দেবো কেমন করে পিঠেটা বানাবো। এরকম ছোটো ছোটো লেচি কেটে নেবো 3টে আগে পাপড়ির জন্যে। তিনটে একই সাইজের ছোটো ফুচকার মতো লুচি বেলে নিতে হবে, যাতে মনে রাখবে 3টে যেন একই সাইজের হয় মোটামুটি। বেশি মোটা যেন না হয়, তাহলে আবার মানে ভাজতে ভেতরটা কাঁচা হয়ে থাকবে। এবার আমি এইটা টাটালা হয়ে গেছে, একটার উপর একটা 3টে দেবো। এবার মাঝখানে একদম মিডিলে একটা এরকম করে দিয়ে দেবো। এবার এইটাকে এরকম 3টে ভাগে কেটে নেব। এবার
এবার হাতে একটু জল মাখিয়ে ধারগুলো গরম করে থেকে ঘিরে নিয়ে এখানটা আটকে দিতে হবে। হালকা হাতে করতে হচ্ছে, এরকম করে নিয়ে এরকম লাগিয়ে দিতে হবে। আবার এইটা তিনবার, এই টান টানটা একবারে তিনটে হবে। দেখুন এবার হাত দিয়ে দিয়ে আস্তে আস্তে করে পাকড়িগুলো একটু খুলে খুলে নিতে হবে। এরকম ভাবে তৈরি করে নিতে হবে। আর একটা আপনাদের করে দেখাচ্ছি, আমি তিনটে লেচি বেলে নিয়েছি, এদের একটার পর একটা রাখলাম। এরকম ভাবে তিনটে ভাগ করে দেবেন। ধারগুলোকে জল মাখিয়ে হালকা হাতে একটুখানি পাপড়িটা খুলে খুলে দেবেন। তেল গরম করেই রেখেছিলাম, আমি আরো দুটো বেলে নিয়েছিলাম, এবার একসঙ্গে ছেড়ে দেবো। প্রথম দিকে আঁচটা হাই করে দেবেন, তারপর আস্তে আস্তে সিমে রাখবেন যাতে ভেতরটা পর্যন্ত ভালো করে ভাজা হয়। আর এটাতে একটু তেল বেশিই লাগবে, না তো ভেতর ভেতরগুলো দেখছেন ফুলে কেমন বড় বড় গোলাপের মতো হয়ে গেছে। এ দেখুন খানিক্ষণ ভাজার পর নিজে থেকে এটা উল্টে যাবে, তবু একটু মাঝে মাঝে উল্টে দেবেন। আস্তে আস্তে কালার এসে যাচ্ছে। যত ধীরে ধীরে সিম আছে এগুলো ভাজবেন, তত ভেতরটা পর্যন্ত ফ্রাই হয়ে খেতে ভালো হবে, তত মচমচে হবে পিঠেটা, আর অনেক দিন পর্যন্ত একদম মচমচেই থাকবে। Thank you.
ভাজা হয়ে গেছে। এখন এই এগুলোকে আস্তে করে তুলে ভালো করে তেলটা ঝাড়তে হবে। রসে দিয়ে দিচ্ছি, রসে দিয়ে একটু রস তুলে তুলে এরকম দিয়ে দেবেন। অন্য পিঠেগুলো নামিয়ে আসছি। দশ মিনিট মতো রসে ভিজিয়ে রাখবেন, তারপর তুলবেন। এই যে গোলাপ পিঠে রেডি। ওপরে সামান্য গুঁড়ো করা খোয়া ক্ষীর দিয়ে পরিবেশন করলাম, দেখুন কেমন লাগে। এটি খুবই সুস্বাদু এবং মুখরোচক একটি খাবার, বিশেষ করে বাচ্চারা তো ভীষণ ভালোবাসে। মানে এটা দেখলেই ও খাওয়ার একটা এ হয়, তো মানে ইচ্ছা জাগে মনের মধ্যে। যদি ভালো লাগে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।